हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानिए आजकेर रेसिपिटा शुरू करछि। आजके आमि बानाबो लाउ दिए मटरेर डाल। आर एई डालटा किन्तु शीतकाल बा ग्रीष्मकाल सब समय खेते गरम भातेर साथे भीषणई भालो लागे। सुस्वादु एई डालेर रेसिपिटा देखे निन। चलुन शुरू करी रेसिपिटा। एखाने आमि मटर डाल निये निएछि एकटि पात्रेर मध्ये एक कप परिमाण। एखाने 100 ग्राम मतो मटरेर डाल रयेछे। डाल परिष्कारई आछे, तबे डाले जदि नोंरा थाके ताहले एकटु बेछे नेयार प्रयोजन होते पारे। एर मध्ये दिये दिच्छि परिमाण मतो जल। जल दिये खूब भालो करे डालटाके धुये निते हबे। एखाने डाले जेरकम नोंरा सेरकमई किन्तु आपनाके कयेकबार डाले जल पाल्टे पाल्टे डालटा धुये निते हबे। आमि एखाने दुबार करे जल पाल्टे ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই ডালটা গরম ভাতের সাথে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খেতে এভাবে রান্না করলে ভীষণই ভালো হয়। ডাল ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে নিয়ে নিয়েছি লাউ। লাউয়ের খোসা ছাড়িয়ে আমি এভাবে টুকরো করে লাউটাকে কেটে নিয়েছি। লাউয়ের পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আর নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে। এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো জল। এর মধ্যে এবারে এই ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মটরের ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে এবার আমি এই ঢাকনাটাকে বন্ধ করে দেব। 2-3টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। যার প্রেশার কুকারে যেরকম সিটি দিয়ে ডাল সেদ্ধ করতে হয়, যে কটা সিটি লাগে সে কটা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা কেমনভাবে আমি সেদ্ধ করেছি। এই যে দেখুন, ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে ফুটিয়ে নেব ভালো করে। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ডালটা এখনও যেহেতু ভালো মতো ফুটবে, তাই বেশ খানিকটা জল কিন্তু এতে দিতে হবে। দেখুন ডালের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। ডালটা এখন পাতলাই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া লাউ। লাউ দিয়ে ডালটাকে জাল দেব। এখানে লাউয়ের সঙ্গে ডালটাকে জাল দিলে এই ডালটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে আর লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু হাতার মধ্যে ডালের জল নিয়ে তার মধ্যে হলুদটা মিক্সড করে দিচ্ছি, তাহলে হলুদ খুব ভালো মতো মিশে যায় ডালের সাথে। এবার খুব ভালো করে এটা মিশিয়ে দেব। এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকমের ডালের রেসিপি শেয়ার করেছি, যেরকম রয়েছে কলাইয়ের ডাল দিয়ে চিংড়ি মাছ, গাঁঠি কচু দিয়ে মুগের ডাল, আরও অনেক রকমের ডালের রেসিপি আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। সেগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমার চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট থেকে অবশ্যই ডাল রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর আমি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে ভিডিও প্লেলিস্ট অ্যাড করে দেবো ডাল রেসিপির। সেখান থেকেও আপনারা চাইলে ডালের রেসিপিগুলো দেখে নিয়ে বাড়িতে এক একদিন এক একটা ট্রাই করতে পারেন। এখন দেখুন ডালের উপরে ফেনা ভেসে উঠছে। এই ফেনাটা যতটা সম্ভব আমি হাতা দিয়ে ফেলে দিচ্ছি। এতে ডালের টেস্ট ভীষণই ভালো হবে। নোংরাটা উপর থেকে ফেলে দিলাম। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডালটা একটু ফুটিয়ে নেব যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে। আর লাউটা এখন সেদ্ধ হয়ে গেছে প্রায়। চেক করে এবার দেখে নেব লাউটা কীরকম সেদ্ধ হয়েছে। আমি আপনাদের সঙ্গে নিয়মিত সমস্ত দেশি বিদেশি বাঙালি অবাঙালি রেসিপি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলেই আমার
समस्त रेसिपी अपन का पोछ जाए सवार आगे। देख लाओ खूब भलो मत से गए। एबारे नाम कड़ाई दीची रिफाइंड अएल 1 टेबिल स्पून तेल गरम कर एबारे मध्य फोड़न हिसाब दिए दीची एक शुक्नो लंका एकटू चिड़े दीची 5 फोड़न हाफ टी स्पून मत और दिए देव एर मध्य एक तेजपाता। एबारे फोड़नटाके ततक्षण नड़ाचाड़ा करब जतक्षण ना फोड़न थेके एकटा सुंदर गंध आसछे आर फोड़नटार कलरटाओ चेन्ज हये गेछे आर सुंदर गंध एसछे। एबार आमी एर मध्ये एक हाता परिमाण डाल प्रथमे दिए दिलाम। एबार बाकी डालटा आमी एखाने एड करे दिच्छि। प्रथमेई आमी सम्पूर्णटा दिलाम ना, एक हाता दिए तारपर बाकीटा दिलाम। एबारे एटा भालो मतो मिशिए देव और गैसेर फ्लेमटा हाईते रेखे एटा फुटिए नेब। डालेर घनत्वटा आमी देखिए दिच्छी, देखुन एरकम रेखेछि। एबारे एर मध्ये दिए दिच्छी धने पाता कुचि। एते किन्तु भीषण सुंदर एकटा स्मेल हय, अवश्यई धने पाता कुचिटा व्यवहार करबेन। एबार भालो मतो एटा मिशिए दिच्छी। डालेर कन्सिसटेंसिटा अनेकटाई किन्तु गाढ़ो हो जाबे ठंडा हो गेले। आमी एखन डालटा एकटु पतलाई राखछी। अवश्य ये डालटा एभावे आपनारा ट्राई करुन, खेते भीषण ही भालो लागे गरम भातेर साथे। रेसिपिटा जदि भालो लागे ताहले प्लिज एकटा लाइक करे दिन और नतून बंधु होले तादेर काछे एकटाई रिक्वेस्ट, आमार चैनलटा सबस्क्राइब करे पाशे बेल आइकनटी अवश्य प्रेस करे अन नोटिफिकेशनटा अन करते भूलबेन ना। ताहले आमार समस्त रेसिपि आपनादेर काछे पौंछे जाबे। आमार बानानो 8 रकम डालेर रेसिपिर मध्ये आपनारा कोन रेसिपिगुलो ट्राई करलेन अवश्यई कमेंट बक्से लिखे जानाबेन। तो आजकेर रेसिपिटा ए पर्यन्तई। सबाई खूब भालो थाकबेन। धन्यवाद।